8000 नमूना परीक्षा आक्रांत नतून रेकर्ड आरो 14 जनेर मृत्यु। शक्तिशाली होच्छे घूर्णिझड़ आम्पान समुद्र बंदरे 4 नम्बर हुशियारी संकेत। হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 2000 লিটার ভেজাল ঘি জব্দ কারখানা সিলগালা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 24 ঘণ্টায় 42টি ল্যাবে 8114 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত 1273, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মারা গেছে আরও 14 জন, যার মধ্যে 13 জনই পুরুষ। ঢাকা বিভাগে মারা গেছে 9 জন ও চট্টগ্রাম বিভাগে 5 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে 22268 এবং প্রাণহানি 328। নতুন করে সুস্থ হয়েছে 256 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4373। শনাক্ত বিবেচনায় দেশের সুস্থতার হার 19.64% এবং মৃত্যুহার 1.47%। আইসোলেশনে আছে 3248 ও কোয়ারেন্টাইনে 49417। সবসময়ের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1273, এ পর্যন্ত শনাক্ত 22268 জন। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন এবং এ পর্যন্ত 328 জন, 13 জন পুরুষ এবং 1 জন নারী। ঢাকার সিটির মধ্যে 5 জন, চট্টগ্রামের মধ্যে 4 জন এবং ঢাকার কেরানীগঞ্জ এবং সাভারে 1 জন 1 জন করে, কুমিল্লার 1 জন, নারায়ণগঞ্জের 1 জন এবং শরীয়তপুরের 1 জন। করোনা সংকটে কক্সবাজার জেলায় কর্মহীন অসহায় মানুষের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। উখিয়া ও টেকনাফ এলাকায় বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের 34টি ক্যাম্পে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তারা। তাছাড়া ক্যাম্পের প্রবেশপথ উখিয়াতে জীবাণুমুক্তকরণ বুথের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন জীবাণুমুক্ত করার পাশাপাশি গাড়ির বারকোড স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষকে পণ্য সামগ্রী দিতে এবার বান্দরবানে 1 মিনিটের বাজার চালু করল সেনাবাহিনী। বান্দরবান স্টেডিয়ামে 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান এ বাজারের উদ্বোধন করেন। এ সময় বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতারুস সামাদ রাফি, মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন সহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বাজার থেকে টোকেনের মাধ্যমে দুস্থ ও প্রতিবন্ধীরা বিনামূল্যে 9 ধরনের নিত্যপণ্য নিতে পারবেন। করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। নগরের মিমি সুপার মার্কেটের 600 দোকান কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন। রাউজানের 2000 আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রামের জুয়েলারি ব্যবসায়ী ও শ্রমিকদের সরকারি প্রণোদনা ও ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সমিতির নেতারা। সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তে সকল জুয়েলারি দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে 25,000 জুয়েলারি শ্রমিক। এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহায়তা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছে তারা। এছাড়া ব্যবসা বন্ধ থাকায় মালিকরাও রয়েছে চরম অর্থ সংকটে। বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় আম্পান। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ক্রমশ গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 5 থেকে 6 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উপকূল থেকে 1300 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে আম্পান। ঘূর্ণিঝড় আম্পানের গতিপথ নির্দিষ্ট না থাকলেও আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকার ছোট বড় নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারিতে নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে 2000 লিটার ভেজাল ঘি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাটের আলম বিল্ডিংয়ের নিচতলায় এ কারখানায় অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাম অয়েলের সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সংঘবদ্ধ চক্রটি ঘি তৈরি করে নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করে আসছিল। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 8000 নমুনা পরীক্ষায় আক্রান্তের নতুন রেকর্ড, আরও 14 জনের মৃত্যু। শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমপান, সমুদ্র বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। হাটহাজারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 2000 লিটার ভেজাল ঘি জব্দ, কারখানা সিলগালা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।